ঝড়ের আগে নৌকোর পালে হাওয়া লাগিয়ে মাঝির বাড়ি যাবার তারা। এ যেন স্বর্গরাজ্যের মেঘের ঢের উপর বসে আছে মাঝির পালের নৌকো। আসলে বাস্তবতা ভিন্ন, এটা হলো রেসের ঘুড়ি। প্রতি বছর ঘুড়ি উৎসবে আমরা ঘুড়ি উড়াই, নানা বাহারি রঙের ঘুড়ি, লাল, নীল, সাদা, বেগুনি রঙের ঘূর্ণি। কেউ কেউ তার ঘূর্ণিতে রংধনুর সব রং মিশিয়ে দর্শকের নজর কেড়ে নেয়। এগুলো দেখতে ঠিক রূপচাঁদার মতো মনে হলেও আসলে কিন্তু রূপচাঁদা নয়, এগুলো সব বাহারি রঙের ঘূর্ণি, এক একটি এক এক রকমের। এটি আবার বড় লেজওয়ালা ঘূর্ণি, লম্বা লেজ, লম্বা লম্বা কান, হাতির কানের মতো মনে হয় অনেক সময়। এটি হলো ড্রাগন ঘূর্ণি, ড্রাগনের মতোই শিং আছে, লম্বা লেজ, বেশি বাতাস লাগে এই ড্রাগন ঘূর্ণি ওড়াতে, একা ওড়ানো যায় না। এটি আসলে ছোট ড্রাগন ঘূর্ণি, এটা আমাদের গ্রাম এলাকায় অহরহ দেখা যায়। আপনি আসলেও দেখতে পাবেন গ্রামগঞ্জে এই ড্রাগন ঘূর্ণিগুলা উড়ে বেড়াচ্ছে আকাশে সবসময়। দেখুন, এখানে অনেকগুলো ঘূর্ণি একসাথে উঠছে, দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে, কিন্তু আসলে এই ঘূর্ণিগুলো এক সুতায় বাঁধা, একই সাথে তাই উঠছে, যেন ঝুঁটি বেঁধে দেওয়া হয়েছে। এখানে দেখুন অনেক রকমের ঘূর্ণি আছে, ছোট বড়, অনেক বাহারি রঙের ঘূর্ণি। সব ধরনের মানুষই এসব ঘূর্ণি উড়াচ্ছে, ছেলে মেয়ে, ছোট বড় সব মানুষ, এক একজনের এক এক রকম রুচি, তারা এক এক রকম ঘূর্ণি আকাশে উড়াচ্ছে, দেখতে খুব সুন্দর লাগে। দেখুন আকাশ কত সুন্দর। এটি আবার গুড্ডি ঘূর্ণি, এই গুড্ডি ঘূর্ণিগুলোই সবচেয়ে বেশি উড়ে, এটা আমাদের বাংলাদেশের ঘূর্ণি। এই ঘূর্ণি সুতো কেটে গেলে উঠতে উঠতে দোল খেতে খেতে মাটির দিকে পড়ে যায়। ঘুড়ি তো আসলে মানুষের জীবনের মতোই, এই ঘুড়িগুলো আমাদের জীবনের কথাই বলে, আমাদের কত শত স্বপ্নের ইচ্ছে, রূপকথার গল্প, আকাঙ্ক্ষা রঙিন ফানুসের মতো উঠতে থাকে আকাশে, হাসি কান্না রূপছায়া মিশে থাকে তাতে, কখনো তারা ওড়ে, কখনো হারিয়ে যায় আকাশ পানে, অন্য পাড়ায় অন্যখানে, কখনো লটকে যায় গাছের ডালে কিংবা বিদ্যুতের তারে, সময়ের দুই হাতে ধরা থাকে পাষাণ্ড লাটাই, এই লাটাই ঘুরতে থাকে, নিয়তি চুপি সারে, কখনো সুতো ছাড়ে, কখনো বা সুতো গোটায়, জীবনও থেমে যায় এমনি করে, কখনো কি জানে কাউকে কিচ্ছুটি না বলে ঘুড়ির সুতো কেটে যায়, ঘাড় নাড়িয়ে মাথা নাড়িয়ে ওড়ার শখ থাকলেও মাটিতে লুটিয়ে পড়ে, সুতো ছিঁড়ে যায় যার কারণে। এবার দেখুন একটি ছেলে তার ডাক ঘূর্ণি আকাশ থেকে নামাচ্ছে, আমরা তার কাছ থেকে তার ঘূর্ণি উড়ানোর রহস্য এবং কলাকৌশল শুনব। তার আগে দেখি ঘূর্ণিটা সে কেমন করে আকাশ থেকে নামায়, দেখুন কি জোরে সাউন্ড হচ্ছে, ঘূর্ণি খুব জোরে ডাকছে, এই জন্যই হয়তো এর নাম রাখা হয়েছে ডাক ঘূর্ণি। অনেকেই আবার এই ঘূর্ণিকে কয়লা ঘূর্ণি বলে। দেখুন দুইটা শিং আছে, এটাকে আমরা যদি শিংশলা বলি, অনেকে এবার আবার একে কান বলে, দুটো ইয়া বড় লেজ আছে, অনেকে আবার এই লেজকে ফেরফেরি বলে। এরা অনেক উঁচুতে উঠতে পারে, মেঘের মধ্যে মিশে যেতে পারে, যত সুতো দেওয়া যাবে ততই আকাশে উড়ে যাবে, যত বেশি সুতো ছাড়া যাবে তত বেশি এরা স্থির প্রাণে দাঁড়িয়ে থাকবে। আকাশী বাতাস যখন এই ঘূর্ণি পেয়ে যাবে তখন আর এত বেশি নড়াচড়া করবে না। এখন ছেলেটি তার ঘূর্ণি নিচের দিকে নামানোর চেষ্টা করছে, সুতার টানছে, তাই এত ডাক, দেখুন কি জোরে ডাকছে। এই তো জীবন ঘুড়ির, মানুষের মতো সেই সব ঘুড়ির ইয়া লম্বা লেজ ধরে আমাদের পাড়ার সুখ চলে আসে। এটা কল্পকথা হলেও বাস্তবে আমরা সত্য মনে করি, প্রতি বছর আমরা ঘুড়ি উৎসব পালন করি অত্যন্ত ঘটা করে সুখের আশায়। দেখুন আকাশে ঘুড়ির ঝাঁক,
দেখে যেন মনে হয় ঘড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়, এটা আমার জীবনের গল্প, ঘড়ির গল্প নয়। কিন্তু ওই যে শরতের হাওয়ায় ভেসে ভেসে যে ঘড়িগুলো প্রজাপতির মতো উড়ে বেড়ায়, শুকনো ফুলের মতো দোল খেতে খেতে লাট খেতে খেতে মাটিতে লুটিয়ে পড়ে, কখনো বা মরা চাঁদের মতো লটকে থাকে গাছের ডালে, বাঁশঝাড়ের ডগায় বা বিদ্যুতের তারের সাথে, সেই ঘড়িগুলোর প্রতিটির পিছনে থাকে এক একটা জীবনের গল্প। ঘড়ি তো আসলে মানুষের জীবনের মতোই, এই ঘড়িগুলো আমাদের কথাই বলে, আমাদের জীবনের কথা বলে, আমাদের কত শত স্বপ্নের ইচ্ছে রূপকথার গল্প আকাঙ্ক্ষা রঙিন ফানুষের মতো উঠতে থাকে আকাশে, হাসি কান্নার রূপ ছায় মিশে থাকে তাতে। সবকিছু আমার মানে কি কিনে দিতে হবে, লুঙ্গি লাগে শব্দ করে ওটা কি কি করে খুলে নিন। আমার প্রাণ প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই একটি কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, এবং এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিতে বিনীতভাবে অনুরোধ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।